কিন্তু তাদের মর্যাদা আল্লাহ তাআলা কাছে এরকম জুনার বংশের একজন ব্যক্তি সে চুরি করছে, তার হাত কাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রস্তুতি নিয়েছেন। আজকে নজর আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার হাত কাটবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি বলো, চুরি করছে, আমি শরীয়তের হককে কায়েম করবো না। রাসূলুল্লাহ প্রস্তুতি নিচ্ছেন, উনি আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর তার হাত কাটবেন না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথায় খেয়াল করতেছেন না, তখন উনি কসম খেয়েছেন যে আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছি আপনি তার হাত কাটবেন না। এখন বলেন শরীয়তের হুকুম, চুরি করলে হাত কাটতে হবে, এখন উনি কসম খাইতেছেন যে হাত কাটবেন না। সেই সময় ওই যে লোকের মাল চুরি করছিল সে কথা বলছে যে আমি এরকম ভাবে তাকে দায় মুক্ত করে দিলাম, আমি তাকে আমার হক ছেড়ে দিলাম, আমি তাকে দায় মুক্ত করে দিলাম, আমার কোনো দাবি নেই। তো তখন এখন তো আর কোনো সমস্যা নেই, এখন তো সে তিনি থেকে ছেড়ে দিচ্ছে, বাদি যে সে বলতেছেন আমার দরকার নেই, আমি আমরা উঠাই দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিচ্ছেন। আর এই কথাই হাদিস করে ওই সময় বলছেন বুখারী শরীফে যে বহুত আল্লাহ তাআলা বান্দা এরকম আছে যারা উচ্চ আর চেহারা ধূলি দূষরিত, কিন্তু তারা যদি আল্লাহ তাআলার নামে কোনো কসম খায় তো আল্লাহ এটা পুরা করে দেয়। এই আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু আনহু কসমের এত মর্যাদা কেন, এর প্রমাণ উনি পরে দিছেন যে ওদের যুদ্ধের দিনে যখন সবাই পিছে হটতেছে তানাসিবের নজর আছে আল্লাহ তালানো, উনি বলতেছেন যে হে সাহাব তুমি কোথায় যাইতেছ, হে সাহাব তুমি কোথায় যাইতেছ, আমি তো ওহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের জ্ঞান পাইতেছি। আরে কথা বলে উনি ঝাঁপায় পড়ছেন আর লড়াই করতে করতে শহীদ হয়ে গেছেন। ওনার বোন ওনাকে চেনা যাচ্ছে না, ওনার চেহারা এরকম বিকৃত হয়ে গেছে, সমস্ত শরীর এরকম বিকৃত হয়ে গেছে, শরীরের উপরে 80টার উপরে জখম। তো ওনার বোন ওনার আঙ্গুলের করকে দেখে ওনাকে চিনছেন, যিনি আমার ভাই, এটা ঠিক আছে, আঙ্গুলের পরগুলো ঠিক আছে, এটাকে দেখে চিনতে পারছি। তো আল্লাহ তাআলার কাছে তার এত মর্যাদার কারণ এটা, তার ভিতরে ছিল আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করার এক তামান্না। আল্লাহ তাআলার কাছে বান্দার মর্যাদা তার বাহ্যিক কোনো কারণে আসে না, বান্দার মর্যাদা আল্লাহ তাআলার কাছে তার সৌন্দর্য, তার সম্পদ, তার বংশ মর্যাদা এগুলোর কারণে আসে না। বান্দার মর্যাদা আল্লাহ তাআলার কাছে আসে যে বান্দা তার রবের দিনকে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য, এই রবের দিনকে তার পরিবার, তার দেশ, তার সমাজ পুরো আলমে বাস্তবায়নের জন্য তার জজ্বাটা কি, তার স্পিডটা কি, সে দিনের ভিতরে কি খায়স নিয়ে চলতেছে, তার তামান্নাটা কি, তার শেষ ইচ্ছাটা কি, সে কি চায়, এই চাওয়ার উপরে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। সাহাবায়ে কেরামের সবার দিলের তামান্না ছিল
যে আমি যদি দুনিয়া থেকে মিটেও যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনকে নিয়ে আসছেন ওই দিন যেন পৃথিবীর প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে পৌঁছে যায়। এটার জন্য ওনাদের জীবন ছিল আর এটার জন্য ওনাদের মরণ ছিল। এটা শুধু মুখে না, ময়দানে যখন তাকাদা আসছে ওনারা প্রমাণ করে দেখাইছেন, যার কারণে আল্লাহ তাআলা তার ওয়াদাকে ওনাদের সাথে পুরা করে দেখাইছেন। তার ওয়াদা ওনাদের সাথে পুরা করে দেখাইছেন যে ওনাদের দিনের ভিতরে কোনো খায়েশ নাই, একটাই খায়েশ যে দিন দুনিয়ার বুকে বুলন্দ হয়ে যায়। আর এই কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে জানাইছেন, সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ولما راى المؤمنون الاحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم الا ايمانا وتسليما المؤمنরা যখন মুশরিকদের পুরো আরবের সমস্ত গোত্র একত্রিত হয়ে মদিনার উপরে হামলা করতে আসতেছে এই বাহিনীকে দেখলো, 10,000 বাহিনী, আমরা মাত্র 2,500-3,000, এই বিশাল বাহিনী ঐক্যবদ্ধ হয়ে ওনাদের উপর হামলা করতে আসতেছে, এই বাহিনীকে দেখে ইমান ওয়ালারা বলল, এটা তো ওই ওয়াদা যেটা আমাদেরকে আল্লাহ এবং রসুল এতদিন করছেন যে আমাদেরকে আল্লাহ তালা বিজয় দিবেন, আমাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন, আল্লাহ তালা আমাদেরকে ইজ্জত দান করবেন আর বাতিলকে পরাস্ত করবেন। এটা তো সেই মহকা দেখা যাচ্ছে, সেই সুযোগ, এই তো বাতিল সব এক হয়ে আসছে পরাজিত হওয়ার জন্য। আর তারা বলতেছে অসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, তারা বলতেছে যে আল্লাহ এবং রসুল সত্য কথাই বলছে। আমা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এই বিশাল বাহিনীর যৌথ আক্রমণ তাদের ইমান এবং আল্লাহ তাআলার উপর সমর্পণ এই দুটাকে আরো বৃদ্ধি করে দিচ্ছে। তারা বুঝছে যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন এবং আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। এর পরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মা আহাদাল্লাহু আলাইহি, মুমিনদের ভিতরে কিছু লোক এরকম আছে যারা আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করছে এটা সত্য করছে, আল্লাহর সাথে অঙ্গীকার করছে। যেরকম আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে শরীক হইতে পারেন নাই, তুমি আফসোস করতেন যে ইসলামের সর্বপ্রথম লড়াই আর আমি শরীক হইতে পারলাম না, এরপরে যদি কখনো মৌকা মিলে তো আমি সুযোগ পাইতে দেখাই দেব। এই আয়াতের ব্যাখ্যায় যত হাদিসের কিতাব আছে তাফসিরে, এই আয়াতের তাফসিরে না ঘটনা কেন আছে আনাস বিন নযর রাদিয়াল্লাহু আনহু ঘটনা, যে আমি যদি মৌকা পাই তো আমি দেখিয়ে দেব। আল্লাহর সাথে যে অঙ্গীকার করছে দিলে দিলে যে আল্লাহ আমি তোমার জীবন দিনের জন্য জীবন দিয়ে দেব, এই ওয়াদার উপরে সে সত্য, এই সাক্ষ্য কে দিচ্ছেন ভাই বলে, এই সাক্ষ্য কে দিতেছেন, কথা বুঝে আসতেছে, এই সাক্ষ্যটা কে দিচ্ছেন যে উনি সত্য কথা বলছে, স্বয়ং আল্লাহ তারা দিচ্ছে যে সে তার ওয়াদায় সত্য। কিন্তু এই সত্যবাদী যারা তার দুই ভাগে ভাগ হয়েছে, ফামিন হুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির আমা বাদদালু তাবদীলা, সত্যবাদীরা দুই ভাগে ভাগ, একবার তাদের জীবনকে দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে আর কিছু অপেক্ষায় আছে, তারা কোনো পরিবর্তন হয়নি। আমা বাদদালু তাবদীলা, সাহাবায়ে কেরামের অন্তরের কাইফিয়াত আর অবস্থাকে আল্লাহ তাআলা কোরআনের এই দুই আয়াতের ভিতরে ফুটিয়ে তুলছেন যে ওনাদের অন্তরের অবস্থাটা কি ছিল, দিনের তামান্নার খাহেশটা কি ছিল, জীবন কি জন্য যাপন করতেন, রাত আর দিনকে কেন অতিবাহিত করতেন, বিষয়টা কি ছিল ভিতরে, সেটাকে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে উঠাই দিচ্ছেন। আল্লাহ
উনি আবার তোর জন্য জীবন ধারণ করতেন না। সে কোন স্ত্রী মহব্বত, বাগানের মহব্বত, নহরের মহব্বত, ঠান্ডা পানির মহব্বতে জীবন যাপন করতেন না। উন্নত জীবন যাপন করতেন আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজের জীবনটাকে জান আর মালকে উৎসর্গ করার ইরাদায়। ইমান আমাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আর তাল্লুক ওনাদেরকে এই পরিমাণ কোরবানির উপর উঠিয়ে দিয়েছে। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ওনাদেরকে নমুনা হিসেবে পেশ করা হয়েছে, নমুনা হিসেবে পেশ করা হয়েছে। এই জন্য টাকা আসতে দেরি হইত, ছোড়া হইতে দেরি হইত না। টাকাটা আসতে সাহাবায়ে কেরামের দুনিয়া আমাদের ফিকির ছিল না, মানুষের হেদায়াতের ফিকির ছিল। আমরা যে আশ্রয় দিয়ে লতারানু উনি বহুত বড় সেবা সারা ছিলেন, ওনার যোগ্যতা খুব বেশি ছিল এই লাইনে। ওনার চিন্তাই ছিল যে কি করে দেশকে দেশ ইসলামের ভিতরে দেশ আর আমার আখেরাতে এটা আমার আমল নামে চলে আসে। ওনার ফিকিরে ছিল, সবসময় এই ফিকিরে থাকতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সবসময় এই টাকাদার উপর থাকতেন যে মুলকে মূল কি করে ইসলামের ভিতরে চলে আসে। আমার মেয়ে আসা রিয়াল্লাহ তালানু অমর রাদিয়াল্লাহু তালানুকে বারবার টাকাটা দিচ্ছেন। জামিউল মুমিনিন মিশর আমাদের বিজয় করা দরকার, সেখানে খ্রিস্টান দেশ চালাইতেছে, হাজারো মানুষ প্রতিদিন মারা যাইতেছে, ইসলাম থেকে ইসলাম সম্পর্কে জানে না, দুনিয়া থেকে চলে যাইতেছে। এই জন্য আমাদেরকে মিশরে হামলা করা দরকার, তাদেরকে ইসলামের অধীন করা দরকার। অমর রাজনা আমাদের দিচ্ছেন না। বারবার উনি টাকাটা দিচ্ছেন, অনুমতি আসতেছে না। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, শুরাহ বিন ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে এই সাহাবায়ে কেরামের জামাত তাদের অন্তরের তামান্না পুরো আলমকে ইসলামের ছায়ায় নিয়ে আসা, আল্লাহকে জীবন উৎসর্গ করে দেওয়া। এই জামাত নিয়ে ওনারা রোমকে বিজয় করতেছেন, পারস্যকে বিজয় করতেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ফিকির একটাই যে আমাকে মিশর বিজয় করতে হবে। তোমাদের জন্য একটু রাজি হয় তো ওসমানদের জন্য পরামর্শ দিলেন যে না এটা এই অসুবিধা আছে, এটা করা যাবে না, তোমাদের একটু আগান আবার পিছিয়ে আস। এভাবে চিঠি দেওয়ার আদান প্রদান চলতেছে আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা এক চিঠিতে ওনাকে অনুমতি দিয়ে দিস যে ঠিক আছে তুমি মিশরের দিকে আগাইতে পারো। আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নো উনি চিঠি পাওয়ার সাথে সাথে ওনার বাহিনীকে নিয়ে মিশরের দিকে আগানো শুরু করছে, একটু দেরি করেন নাই। এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বোঝাইতে বোঝাইতে আবার ওনার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলছে। ওনাকে যে আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে এটা এই সিদ্ধান্ত ঠিক হবে না। এখন তখন আমার চিঠিকে পরিবর্তন করছেন, সিদ্ধান্ত পরিবর্তন করছেন, কিন্তু লিখছেন কি মিশরের একটা জায়গার নাম লিখছেন যে তোমরা যদি ওই জায়গা পর্যন্ত যেয়ে থাকো তাহলে আর পিছানো দরকার না, আগে যাও, আর যদি ওই পর্যন্ত না যেয়ে থাকো তোমরা পিছায় আসো। এই চিঠি আমি মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন আমাদের নাস্তা জেলার কাছে। উনি তো রওনা দিচ্ছেন, চলতেছেন, ওনার কাছে আমি মুমিনের চিঠি আসছে। উনি খুব সারাসা করা লোক ছিলেন, দূরদৃষ্টি সম্পন্ন লোক ছিলেন। যখন কোন অদূরদর্শী লোক দেখতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন উনি বলতেন যে আমরের সৃষ্টিকর্তা আর এই লোকের সৃষ্টিকর্তা কি একজনই? তো আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে উনি ওটাকে খোলেন না, উনি চলতেই থাকছেন। চলে যাওয়ার মিশরের ভিতরে ঢোকার অনেক পরে এবার চিঠি খুলছেন, চিঠি খুলে দেখেন যে ওই লেখা রয়েছে যে ওই পর্যন্ত গেলে আগাইতে থাকো আর নাহলে পিছিয়ে চলে আস। উনি দেখেন যে সেই জায়গা অতিক্রম হয়ে গেছে।
আল্লাহ তাআলা ওনার দ্বারা শুধু মিশর না পুরো আফ্রিকাকে বিজয় করেছে। অনেকে শুধু ফাতে মিশর বলা হয় না, পুরো আফ্রিকা বিজয় হয়নি। আর ওনারা যে টাকা পয়সার জন্য মিশর বিজয় করেনি ইতিহাসে সেটাও লেখা আছে। ওনার খ্রিস্টান বাদশাহকে দাওয়াত দিছে, জনগণের ব্যাপারে বলছে যে তারা যে ধর্মে থাকতে চায় কোনো সমস্যা নাই, তাদেরকে আপনি সুযোগ দেন। ঠিক আছে, বাদশাহ বলছে ঠিক আছে, আমার জনগণ যদি আপনার ধর্মে থাকছে তো ঠিক আছে, যদি আমার ধর্মে থাকতে চায় তাও ঠিক আছে। তো দুই সাহাবায়ে কিরাম এক পাশে আর খ্রিস্টান বাদশাহ এক পাশে জনগণকে ডাকতেছে, বলতেছে তুমি কোন ধর্মে যাইতে চাও, বলতেছে আমি ইসলাম গ্রহণ করতে চাই তো এই পাশে যাও, আর যদি বলতেছে যে না আমি আপনার আগের ধর্ম থাকবো তো এই পাশে যাও। তো যত লোককে নিয়ে আসতেছে তারা বলতেছে আমরা ইসলাম গ্রহণ করবো। সাহাবায়ে কিরাম অল্প সময়ের সোহবতে মানুষ ওনাদেরকে চিনে ফেলছে। কে চিনত? ওনারা মানুষের শুভাকাঙ্ক্ষী, মানুষের খারাপ চান না, আর ওনার দুনিয়া চান না, দুনিয়ার জন্য ওনারা আসেন নাই। ওনাদের ভিতরে দুনিয়ার মোহ নাই, লোভ নাই, দুনিয়া ওনাদেরকে আকর্ষণ করে না। এটা অল্প সময়ের সোহবতে ওনাদের মানুষ বুঝে ফেলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে। আজ আমার অল্প সময়ের সোহবতে মানুষ আমাকে জেনে গেলে যে আমি দুনিয়াকে চাই, আমার দুনিয়ার মোহ মহব্বত ভরপুর, তো যার কারণে মানুষ পিছিয়ে যাইছে। আর সাহাবায়ে কিরামের অল্প সময়ের সোহবতে মানুষ আখেরাত চিনে ফেলতো যে এই সমস্ত লোকগুলো দুনিয়ার কোনো মোহ নাই। তো এই খ্রিস্টান লোকগুলো অল্প সময়ের সোহবতে তারা বলতেছে যে আমরা মুসলমান হব। তো যেই বলতেছে ইসলাম গ্রহণ করবো সাথে সাথে সাহাবায়ে কিরাম জোরে তাকবীর দিতেছে, জোরে তাকবীর দিতেছে। ইসলাম গ্রহণ করলে সে তার উপর অনেক দায় দায়িত্ব আসে মুসলমানদের, আর যদি সে খ্রিস্টান থাকে সে জিজিয়া ট্যাক্স দিবে, মুসলমানের মাল বাড়বে। খ্রিস্টান থাকলে জিজিয়া দিবে, ট্যাক্স দিবে, মুসলমানের মাল বাড়বে, আর ইসলাম গ্রহণ করলে মাল বাড়বে না। কিন্তু সাহাবায়ে কিরাম যেহেতু দুনিয়ার মহব্বত ছিল না, এখানে ইসলাম গ্রহণ করলে খুশি হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ জামানায় কোনো প্রদেশ থেকে তার আমির গভর্নর চিঠি লিখছে যে মানুষ যেভাবে মুসলমান হইতেছে তাতে আস্তে আস্তে আমাদের ট্যাক্সের পরিমাণ তো অনেক কমে যাবে, এভাবে যদি ব্যাপকভাবে মানুষ মুসলমান হয় তাহলে আমাদের রাজস্ব তো অনেক কমে যাবে। তো তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ চিঠি লিখছেন যে দেখো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের বাতি হিসেবে পাঠাইছেন, ট্যাক্স ওসুলকারী হিসেবে পাঠান নাই। তুমি হেদায়েতের চিন্তা না করে ট্যাক্সের চিন্তা করতেছো, আদর্শ কমে যাবে চিন্তা করতেছো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কিরামের জজবার কারণে যে ইসলাম রসুল সাল্লাল্লাহু জামানায় শুধু আরব উপদ্বীপে ছিল, অল্প সময়ের ভিতরে সেই ইসলাম ইউরোপ আফ্রিকা এশিয়া বুঝতে এরকম ভাবে ইউরোপে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আটলান্টিক পাড়ের দেশ স্পেন ফ্রান্স এ সমস্ত দেশ এগুলো ইসলামের ভিতরে চলে আসে। আমরা বলি না আমাদের টাকাটাই হচ্ছে আলমী ফিকি, কি বলেন ভাই? আলমী ফিকি আমাদের এই মেহনতের মেজাজই এটা, এই মেহনতের টাকাটাই এটা, ধরুনই এটা। যেহেতু এই মেহনত নবীওয়ালা মেহনত, সাহাবাওয়ালা মেহনত, আমাদের নবী ছিলেন আলমী নবী, সাহাবায়ে কিরাম হচ্ছে আলমী নবীর যোগ্য সাহাবি ছিলেন, সঙ্গী ছিলেন, যার কারণে ওনারা এই আলমী টাকাটাকে নিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছেন আর আলমী আন্দাজে দিনকে দিন দেখছে। আজ উম্মত দুনিয়ার মহব্বত আর ভালোবাসা আর আকর্ষণ আর বিলাসিতার আরাম এগুলোর মধ্যে লিপ্ত হয়ে এই জিম্মাদারিকে ভুলে বসে এখন পুরো আলমী নবীর এই আলমী উম্মত এখন সমস্ত পরিচয় হারায়, এখন বাতিলের গোলামে জীবনযাপন করতে খুশি হয়ে এই জন্য আমাদেরকে যে আলমী ফিকি দেওয়া হচ্ছে এটা সাধারণ ফিকির না, এটা নতুন টাকাটা না,
আমরা তাদেরকে নিয়ে গর্ব করি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এরকম ইসলামের যত খলিফা অতীত হয়ে গেছেন তাদের এই ফিকির সবার ছিল। আর তাদের শুধু একা ছিল না, ওই জামানার সমস্ত লোকের সাহাবায়ে কিরাম, তাবেইন, তাবে তাবেইন, তাদের মহিলা পুরুষ সবার ভিতরে পুরা পৃথিবীকে নিয়ে চিন্তা করা, পুরা পৃথিবীর মানুষের হেদায়েতের ফিকির করার জজ্বা ছিল। আর এজন্য নিজের জান মারের বাজি লাগানো তাদের কাছে একেবারে সাধারণ ব্যাপার ছিল, কারণ তারা তো জান্নাতকে দেখতেন। আর ইমানের কমজোরি কারণ আমার সামনে দুনিয়া চলে আসছে, আর তাদের সামনে জান্নাত ছিল, জান্নাতের বাগান, জান্নাতের নহর, জান্নাতের হোর, জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত তাদের সামনে বাস্তব হয়ে দেখা দিত। তাদের সামনে দুনিয়ার বিবি নজর আসতো কম, জান্নাতের বিবি নজর আসতো বেশি। তাদের একিনের মজবুতি কারণে, একিনের দৃঢ়তার কারণে তারা ঘরে শুয়ে থাকতেন কিন্তু কবরের চিন্তা করতেন, ঘরে বিবি কারণে শুয়ে তুলসীরা পিয়ে পায়ে দিবেন সেই ফিকির করতেন, বিবি দানে শুয়ে কান্দতেন আমি কিভাবে পুলসিরাত পাড়ি দেব, এই জন্য কান্দতেন। এক জজবা, এক মহলের পরিবেশ ছিল, যে মহলের ভিতরে দেই আসতো, যেরকম আগুনের ভিতরে যাই আসে তাই গলে একেবারে শেষ হয়ে যায়, তো ওই ইমানি মহল, আখরাতের ফিকিরওয়ালা মহল, আখরাতের জজবাওয়ালা মহল, এই মহলের ভিতরে যেই আসতো তার দিন পরিবর্তন হয়ে যায়, তার দিনে পরিবর্তন এসে যেত। এই মহল দুবারা জিন্দা করার জন্য যাওয়া হয়েছে, কুরবানিকে জিন্দা করা, কুরবানিকে জিন্দা করা। সাহাবায়ে কেরাম আমরা দুনিয়ায় ভোগ করার জন্য জীবনযাপন করতেন না, ওনাদের জীবনের মকসাদ ছিল না এটা, ওনারা মিল্লাতে ইব্রাহিমের পরিপূর্ণ অনুসারী ছিলেন। যে জাতি নিজেরা চলতে পারত না সে জাতি মাত্র 30 বছরের ভিতরে পুরো পৃথিবীকে চালানো বলা বনে গেছে, কয় বছর বলেন, কিসের বুনিয়াদে, মালের বুনিয়াদে, রাজত্বের বুনিয়াদে, সৈন্য সামন্তের বুনিয়াদে, এগুলো কোনো বুনিয়াদি ছিল না, এগুলো বাতিল না বলতো, যাদের এগুলো কম তাদের মালও কম, তাদের সৈন্যও কম, তাদের অস্ত্রও কম, তাদের সব কিছু কম, আমরা এগুলো সব বেশি, তারপর তাদের সাথে আমরা পারি না। পারস্য সম্রাট ইয়াজদের চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে যে দেখো তুমি আমার বন্ধু, আর বন্ধুর দায়িত্ব হচ্ছে বিপদে বন্ধুকে সাহায্য করা, তো আমি তো এখন এমন এক জাতির মোকাবেলায় আছি যারা আমাদের থেকে সব কিছু দেশ কম, সংখ্যায়, অস্ত্রে, বিদ্যা, বুদ্ধি সব থেকে কম, কিন্তু তারা আমাদের উপর বিজয় হয়ে আসছে, কোনো জায়গায় তাদের বিরুদ্ধে আমি টিকতে পারতেছি না, তারা বিজয় হইতে হইতে আমার রাজধানী দখল করে নিচ্ছে, এখন আমি উদ্বাস্তু বলতে এখান থেকে ওখানে ঘুরে বেড়াই দিচ্ছি, এজন্য তুমি আমাকে সাহায্য করো, সে দূর পাঠিয়েছে। তো চীনের সামনে এসে বলতেছে যে কি ব্যাপার, দূতদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা সব দিক দিয়ে বেশি হওয়ার পরও তারা তোমাদের উপর বিজয় হয়ে যায় কারণ কি, নিশ্চয়ই তারা এমন কিছু করে যেটা তোমরা করো না, আর তারা এমন কিছু জিনিসকে পরিত্যাগ করে যেটা তোমরা পরিত্যাগ করো না, বলো দেখি সেগুলো কি। তো তখন তারা বলতেছে যে তারা এক আল্লাহর উপর বিশ্বাস করে, তারা আখিরাতে বিশ্বাস করে, তারা নামাজ পড়ে, তারা যাকাত আদায় করে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, একে অপরকে ইনসাফ করে, ন্যায় বিচার করে, সৎকারের আদেশ করে, অসৎকারের নিষেধ করে, আর তারা জিনা করে না, সুদ খায় না, জুলুম করে না, একে অন্যের হক নষ্ট করে না, মদ পান করে না, এরকম কিছু খাসরা যদি বর্ণনা করছে। এই কথা শোনার পরে চীনের সম্রাট বলতেছে যে তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে এদের মোকাবেলা যদি পাহাড়ের সারিও খাড়া হয়ে যায় তাহলে টিকতে পারবে না, কারণ এদের সাথে এদের মালিকের সাহায্য আছে,
এরপরে সে চিঠি লিখছে পারস্য সম্রাটের কাছে, দেখো দোস্ত তোমাকে সাহায্য করা আমার দায়িত্ব, কিন্তু তুমি যে তোমার দূরের কাছে যা শুনলাম যে জাতির কথা, এদের মোকাবেলায় পাহাড়ও লিখতে পারবে না, এই জন্য তুমি তাদের সাথে সন্ধি করে নাও। এটাই বুদ্ধিমানের কাজ হবে, এটাই বুদ্ধিমানের কাজ হবে। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমাদেরকে দাওয়াতের মেহনতের ময়দানে তাকাদার উপরে যখন আমরা লাভবাহিক বলবো ইমানের বুনিয়াদে, দাওয়াতের মেহনতের সব তাকাদা করতে গেলে প্রথম লাগবে ইমান। ইমান দুর্বল হলে কোনো তাকাদার উপরে আমি উঠতে পারবো না, তাই ছোট তাকাদা হোক আর বড় তাকাদা হোক, দৈনিক তাকাদা হোক, সাপ্তাহিক তাকাদা হোক, মাসিক তাকাদা হোক, বৎসরিক তাকাদা হোক, আর তাই জীবনের তাকাদা হোক, ইমান দুর্বলতার সাথে আমি কোনো তাকাদার উপরে উঠতে পারবো না। এই জন্য আমার ইমানকে আগে মানিত, ইমানই মহলের ভিতরে, ইমানই মুদাকারের মাধ্যমে, ইমানই হালকার মাধ্যমে, যেটা আমাদেরকে নিজামুদ্দিন মার কাছ থেকে তাকাদা দেওয়া হয়েছে নিজের মসজিদের ভিতরে ইমানই হালকা কায়েম করার জন্য, প্রত্যেক মসজিদকে ইমানই হালকা দ্বারা আবাদ করার জন্য। এটা যে মসজিদে শুরু হবে আর যে সাথী এটাকে করবে, এই সাথীর দ্বারা তাকাদা পুরা হবে, আর এই তাকাদা থেকে আমি নিজেকে দূরে রাখি আমার দ্বারা তাকাদা পুরা হবে না। কারণ ইমানই হালকায় ইমানই কথা না বললে আমার ইমান বাড়বে না। আখেরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কবরের কথা, হাসরের কথা, আজকে মুসলমান পাক্কা নামাজি ব্যক্তিও মাসের ভিতরে একবার তার কবরের চিন্তা করার সময় পায় না, তার আখেরাতে কি হবে চিন্তা করার সময় পায় না, সে কি আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে, এই ফিকিরের পেশান এরকম লোক হাজারো লাখ ও কোটির ভিতরে একজন পাওয়া কঠিন হয়ে গেছে, যে পেশান হয়ে গেছে যে কি করে তার আমল নামা নেকির পাল্লা ভারী হবে না মোদির পাল্লা ভারী হবে, এই চিন্তায় চিন্তিত, এই পেশানিতে পেশান এরকম লোক বহুত কম হয়ে গেছে, যেই যেরকম লোক সাহাবাদের মজমায় বহুত বেশি ছিল, যে তারা নিজের আখেরাতকে নিয়ে পেশান ছিল, যে আমার কবরে কি অবস্থা হবে, হাসরে কি অবস্থা হবে, পুরুষরা পার হতে পারবো কি না, ডান আমার নামে ডান হাতে পাবো না বাম হাতে পাবো, এটা নিয়ে পেশান, এই পেশানিতে তার ঘুম হইতেছে না, ছটফট করতেছে, আর নিজেকে নিয়ে যখন পেশান হয়েছে তো পুরো উম্মতে কবের আরো পেশান হয়েছে, পরিবারের আমার ছেলে মেয়ে বিবি এদের দুনিয়া নিয়ে আমি পেশান, যে দুনিয়া এদের কি হবে, কিন্তু এদের আখেরাতকে নিয়ে পেশান আমি এই জন্য হতেছি না কারণ আমার ভিতরে ওই ফিকির আসে নাই, তাদের দুনিয়া যদি নষ্ট হয়ে যায় কয়দিনের দুনিয়া, আর যে আখেরাত নষ্ট হয়ে যায় কতদিনের আখেরাত নষ্ট হয়েছে, এই জন্য ইমানই হালকা ভিতরে জান্নাতে আলোচনা করতে হবে, জাহান্নামে আলোচনা করতে হবে, কবরে আলোচনা করতে হবে, বুলশিয়াতে আলোচনা করতে হবে, আমার নামে অর্জন করে আলোচনা করতে হবে, কঠিন হাসরের ময়দানে কঠিন দৃশ্যগুলো আমাদের সামনে আসতে হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে পাকে ফুটিয়ে তুলছেন, যেদিন মানুষ তার পিতা থেকে, তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নু ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তার অন্য কারো চিন্তা থাকবে না, এমন কঠিন পরিবেশ হবে, যারা আমার নামা ডান হাতে আসবে সে চিৎকার করে ডাকতে থাকবে, হা অমুক কিতাব ইয়া আসো আমার আমল নামা দেখো, আমি তো দুনিয়ায় আখেরাতের কি নিয়ে চলতাম, এমনি ধরেন তো আমি মুনাফিক হিসাব ইয়া, আমি তো জানতাম যে আমাকে হিসাব দেওয়া লাগবে, আর যারা আমল নামা ডান হাত বাম হাতে দেওয়া হবে আম্মা বা উলতিয়া কিতাব ও বিশ্বমানি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাব ইয়া ওয়া লাম আদরি মা হিসাব ইয়া, যে হায় আফসোস আমি যদি নাই জানতাম যে হিসাব কিতাব কি জিনিস, আমার আমল নামা যে নাই দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি মৃত্যু হয়ে যেত আমাদের, মা আগানা আন্নি মালিয়া হারাকা আন্নি সুলতানি, আমার মাল আমাকে উপকার করতে পারে নাই, আমার ক্ষমতা আর রাজত্ব আমাকে কোনো উপকার করতে পারে নাই, সব শেষ হয়ে গেছে, আমার মেহনত কি আখেরাত আমাদের পিছনে লাগতেছে না দুনিয়া আমাদের পিছনে, এই জন্য ইমানই হালকায় বসলে আমার এক চিন্তা ফিকির আসবে,
আজ উম্মতের এই চিন্তা করার সময়ও হারায় গেছে। এই জন্য মসজিদে ইমানি হালকা, ঘরের সাইসিবাদের মোজাকারা হালকা, ঘরের ইমানি হালকা, এগুলো আমাদেরকে এই সমস্ত বিষয়ের থেকে ইমান করবে। আবাদুল আবাদ, জিন্দগিকে আবাদ করা ঠিকই রাখবে, আর ক্ষণস্থায়ী জিন্দগি থেকে বিমুখ হওয়া ঠিকই রাখবে। আর এই দুই জিনিস না আসা পর্যন্ত কারো দিনের লাইনে অগ্রগতি খুবই কঠিন। ইমানের বুনিয়াদ আখেরাতের ফিকির অন্তরের ভিতরে দৃঢ় না হওয়া পর্যন্ত কারো জন্য যে কোনো দিনের যে কোনো ব্যাপারে অগ্রগামী হওয়া খুবই কঠিন। এই জন্য মসজিদে ইমানি হালকার দ্বারা মসজিদের মহল বানাইতে হবে, ঘরে ইমানি হালকার দ্বারা ঘরের মহল বানাইতে হবে। যদি ঘরওয়ালারা সাহাবাই গ্রামের মহিলাদের মতো দিনের টাকাটা আমাকে লাভবাই করে দেয়, তারা আমার কোরবানির উপরে খুশি হয়, আমার কোরবানির উপরে আফসোস না করে। সাহাবাই গ্রামের সন্তানরা রাস্তায় শহীদ হয়েছেন কিনা বলেন। এক ভাই শহীদ হওয়ার কারণে আর এক ভাইকে কি আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে বাধা দিয়েছেন? বলছেন যে ও আমার ছেলে একটা দোষে শহীদ হয়ে গেছে, মারা গেছে, আমি এটাকে পাঠাবো না। এরকম আছে কোথাও? এরকম কোথাও নেই। বড় আছে যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতা আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আর এর পরে যখন হামলা রাস্তাতে যাইতেছে, আল্লাহ রাসূল বলছেন যারা ওহুদের ছিল তারাই বর্তমানে যাবে, আর কেউ যেতে পারবে না। যারা ওদের যুদ্ধে শরীর ছিল ওই কয়জনই যাবে, ওই ভিতর থেকে যাবে, অন্য কেউ যেতে পারবে না। তো তখন যাবের এজেন্টের মধ্যে সে রাসূল আল্লাহ আমার আব্বা তো শহীদ হয়েছে, আমার আব্বা যাওয়ার কারণে আমি যেতে পারি নাই, তাহলে আমাকে অনুমতি দেন। ওনার নয় বোন ঘরে ছিল, নয় বোন, তো নয় বোনের কেউ তো আসে সামনে দাঁড়ায় নিয়ে আমাকে দায়িত্ব আব্বা তোর কাছে দিয়ে গেছে, তুই এখন চলে যাচ্ছিস তো আমার একটু হবে। কি বলেন, এরকম কথা আছে কিতাবে? কোন বোন আসে এ কথা বলছে যে তোমার ভাইয়া তুমি চলে গেলে আমাদের কি হবে, আমার কি হবে? এজন্য নয় বোনের দেহেন বলা ছিল, তাদের জানা ছিল যে আমার ভাই না আমার পান্নেওয়ালা, না আমার বাপ পান্নেওয়ালা, আমাদের সবার পান্নেওয়ালা একজনই। ভাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, বাপ শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তো আমাদের উপর রহম করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দান করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আমরা তো দিনের টাকা দিয়ে পুরা করছি, কিন্তু আজ ইমানের মহল না থাকার কারণে একজন মানুষ আল্লাহ রাস্তায় যে সামান্য সামান্য বিপদে পড়লো, তাকে পরবর্তীতে পরিবারের লোক আল্লাহ রাস্তায় যাওয়া করে নিয়ে যায়। কি জন্য? ইমানি পরিবেশ না, ইমানি আলোচনা, আখেরাতের ফিকির নেই। এই জন্য এরকম মহল বানাইতে হবে। সমস্ত হাদিসের কিতাবে সহি সনদের ভিতরে বর্ণিত আছে, ওই মহিলা সাহাবী করে না, যৌনের ময়দানের দিকে উনি দৌড়ে আসতেছে আর ওনাকে খবর দেওয়া হয়েছে যে তোমার পিতা শহীদ হয়ে গেছে। উনি বলতেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর রাসূল কেমন আছে? এরপর আবার চলতেছে আর ওখানে সে বলতেছে যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছেন আর বলতেছেন আল্লাহর রাসূল কেমন আছে। এবার আবার চলতেছেন ওরা যে তোমার ছেলে শহীদ হয়ে গেছে, উনি ইন্না লিল্লাহ পড়তেছেন আর জিজ্ঞেস করতেছেন আল্লাহর রাসূল কেমন আছে। এরপর ওনার ভাইয়ের কথা বলা হয়েছে। অনেক কিতাবে আছে যে এই এরকম ঘটনা ওদের দিন কয়েকজন মহিলা সাহাবিতাই ঘটছে, শুধু না একান না। সর্বশেষ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি দেখছেন, দেখে আল্লাহ রাসূলকে যে বলছেন যে রাসূলুল্লাহ আপনি যদি জীবিত থাকেন আর সুস্থ থাকেন সমস্ত মুসিবত আমার জন্য হালকা। একজন মহিলা স্বামী মারা গেল একই দিনে, তার ছেলে মারা গেল, তার পিতা মারা গেল, তার ভাই মারা গেল, আর সে বলতেছে যে আপনার জীবন আর আপনার সুস্থতা আমার সমস্ত মুসিবতকে হালকা করে দিবে। কিসের টান ছিল ভিতরে, কিসের মহব্বত ছিল? আখেরাতের মহব্বত, দিনে মহব্বত, যে দিনে কোনো ত্রুটি না হয়, দিনে কোনো ক্ষতি না হয়। মেরে মোটাম দোস্ত বুঝতো, উনরা আমল করে চলে গেছেন দুনিয়ার থেকে, সুসংবাদ নিয়ে চলে গেছেন জান্নাতে, নিয়ামত আর নার ভিতরে, নার নিয়ামতের ভিতরে উনরা আছেন, আমাদের জন্য এখন সুযোগ করে রেখে গেছেন প্রত্যেকের জন্য। আমরা প্রত্যেকে ওই যোগ্যতা রাখি যে যোগ্যতা সাহাবে গ্রাম
যেই মেহনতের যোগ্যতা, যেই টাকাটা করার যোগ্যতা রাখছেন আমরাও রাখি। আমরা দুনিয়ার লাইনে কেউ সাবিলিতে কম না, দুনিয়ার যোগ্যতা তো আমরা বাড়তেছি অনেক, কিন্তু দিনের ব্যাপারে সেই দুর্বলতার কারণ হচ্ছে ইমানের দুর্বলতা। তো সাহাবাই কেরাম হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুঁজে পাইতেছেন না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবের দিকে বলেন, এসে যাও দেখে আসো যে সাদ ইবনে রবির কি অবস্থা। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু রাসূলের খুব প্রিয় লোক ছিলেন, একেবারে প্রথম যেই ছয়জন আনসার মুসলমান হয়েছিলেন তার ভিতরে একজন উনি, যারা ইসলামকে মদিনায় আনছে। এই জন্য ওনাকে না দেখে আল্লাহ রাসূল পেশান হয়ে গেছে, যাই দিন সাহাবেদের বলছে যাও দেখে এসো কোথায় সাহাদ ইবনে রবি। তিনি গেছেন, যে দেখেন যে সাহাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শেষ মুহূর্তে মূর্ষ অবস্থায় জান যায় যায় অবস্থায় আছে। আল্লাহ রাসূল প্রথম ওনাকে সালাম দিচ্ছেন, তারপর সালাম পৌঁছবার তাকে জিজ্ঞাসা করবে সে কেমন আছে। তো যাই দেখলেন সাহাবেদ রাজি বলতেছেন, আল্লাহ রাসূল আপনাকে সালাম দিচ্ছেন, উনি সালামের জবাব দিচ্ছেন আর বলতেছেন যে আমার পক্ষ থেকে আল্লাহ তারা আমার রসুলকে ওরকম বন্ধ দান করুক, সর্বোত্তম বন্ধ দান করুক যেরকম বললে এক উম্মতের পক্ষ থেকে তার রসুলকে দেওয়া যায়। এরপর জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন, কাইফা তাজিদুকি। তো সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী লাআজিদু রিহাল জান্নাতি, যে আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জীবন যে জন্য ছিল মৌতের সময় আমি সেই জিনিস পেয়ে গেছি, এমনি লাআজিদু রিহাল জান্নাতি, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এরপরে এই শেষ মুহূর্তে উনি বলতেছেন আমার কম আনসারদেরকে বলে দিও আমার পক্ষ থেকে, যে তাদের কারো চোখ পলক তোলার মতো শক্তি যদি বাকি থাকে আর রসুলের কোনো ক্ষতি হয় তাহলে তাদের আল্লাহ তাআলার সামনে কৈফিয়ত দেওয়ার জবাব দিয়ে দেওয়ার কারণ কোনো অবস্থা থাকবে না, এটা আমার কমকে বসে দিও। কমকে দিনের জিম্মাদারিকে স্মরণ করে দিয়েছেন কোন সময়, মেরে মতো আমার কিন্তু আমি একটা মসজিদে কাজ করি, আমি একটা হালকায় কাজ করি, মসজিদের কাজ শেষ হয়ে যেতেছে, হালকার কাজ শেষ হয়ে যেতেছে, থানার কাজ শেষ হয়ে যেতেছে, কিন্তু আমি আমার সাথীদের দেয় একটু সতর্ক করতে পারতেছি না, একটু তার্কি দিতে পারতেছি না, একটু দিনে জিম্মাদারিতে তার আছে এটা বোঝাইতে পারতেছি না। আর সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় যখন শ্বাস বের হয়ে যাবে শেষ সময় বলতেছেন আমার কমকে কথা বলে দিও, তারা যেন দিনের কাজে কোনো গাফলতি না করে। কি ইমান ছিল ওনাদের, দিনের কি জজবা ছিল আর কি তাকাদা, দিনের আন্তরিকতা কেমন ছিল। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবে আমাদের অন্তরকে দেখে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা আকৃতি দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না, তোমাদের অন্তরকে দেখবেন, তোমাদের আমলকে দেখবেন। আমি পরীক্ষা করছি তাকওয়ার বিষয়ে, তাকওয়ার ব্যাপারে ঘোষণা করছে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা এবং বহুত বড় প্রতিদান। তাকওয়ার ব্যাপারে অন্তর পরীক্ষিত, আমাদের অন্তরের কাইফিয়াতের অবস্থাকে সাহাবাওয়ালা দশবার কাইফিয়াত বানাইতে হবে, ওই অবস্থা বানাইতে হবে। যেরকম সাহাবাইকরাম নিজের অন্তরের অবস্থাকে তৈরি করছে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা ওরকম সাহায্য পাবো, ওরকম নুসরাত পাবো। দিন মিটে যাবে আর আমার অন্তরের ভিতরে কোনো গম নাই, পেশানি নাই, দিন মিটনে কা গম হামারি আন্দার পয়দা ফরমা। হযরত দোয়ার ভিতরে বলেন যে আল্লাহ আমাদের ভিতরে দিন মিটে যাওয়ার পেশানি তৈরি করো, দিন মিটে ভাই মেহরবানি করে উঠাউটি না করি, উঠাউটি করার দ্বারা এক হচ্ছে মজমার ক্ষতি হয়, কথা ধ্যান নষ্ট হয়ে যায়, একটু মজা হাতের সাথে বসি, অল্প সময়ে কথা শুরু হয়েছে। দিন মিটে যাওয়ার পেশানি আর ব্যবসায় লোকসান হইতেছে, চাকরিতে বেতন বাড়তেছে না,
ক্ষেতে ফসল কম হইতেছে, বাচ্চাদের লেখাপড়া ভালো হইতেছে না, মেয়েদের সুন্দর জায়গায় ব্যবহার হইতেছে না, এই জন্য তো সার লোক লাখ লোক ক্ষতি করে দেবে। কিন্তু মোহাম্মদ ইসলামের দিন দুনিয়ার দিকে মিটে যেতেছে, এই জন্য তো সার লোক কতজন পাওয়া যাবে? মুসলমান বেনামাজি হয়ে যাইতেছে, মুসলমান রোজা রাখতেছে না, মুসলমান জাকাত আদায় করতেছে না, মুসলমান বেপর্দা হয়ে যাইতেছে, সুদ আর ঘুষের ভিতরে মুসলমান ঢুকে যাইতেছে, সুদ আর ঘুষ আম হয়ে গেছে। সাধারণ মুসলমানদের দূরে কথা, আমাদের সাধারণ আমাদের সাথীরা ভালো ভালো সাথীরাও ব্যাংকের সাথে লেনদেন করতেছে, ফিক্সড ডিপোজিট করতেছে, আমরা সাথীদের খোঁজ রাখতেছি না, তারা মশলা জানে না, বিদেশ সফর করবে এই জন্য ফিক্সড ডিপোজিট করতেছে, যেটা গেলে বিদেশ সফর করবো, সাথীদের খোঁজ খবর না রাখার কারণে সাথীরা বুঝতেছে না, মশলা জানতেছে না, এই জন্য প্রেশার হওয়া যে দিন আজকে কি জিন্দা হইতেছে না দিন মিটতেছে। আর দিন মিটার উপরে আমার অনুভূতি কি, দিন মিটতেছে যে এরপর আমার অনুভূতি কি, আমার দিনের ক্যাফিয়ত কি, আমার অনুভূতি যদি পেশানি না হয়, আমার দিলে ক্যাফিয়ত যদি পেশানি না হয়, চিন্তা না হয়, তাহলে সাহাবাই কেরামের অনুভূতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতি সেটা আমার কতটুকু মিল হবে? এই জন্য আমাদের জজবাকে পরিবর্তন করা, দিন আমরা সবাই দিনের নিগাহবান, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকের জিম্মাদার, প্রত্যেককে তার জিম্মাদার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের ঘরে তালিম হইতেছে কিনা এটা আমার জিম্মাদারি, মসজিদে তালিম বন্ধ হচ্ছে হয়ে যাইতেছে আমরা পেশান না কেন? মসজিদকে মসজিদ বিরান পড়ে আছে এলাকার ভিতরে, এটাকে জিন্দা করার মেহরাব হইতেছে না, দ্বিতীয় গাছ দুর্বল হয়ে যাইতেছে, দ্বিতীয় গাছ হইতেছে না, দ্বিতীয় গাছে যাইতে পারতেছে না, কারণ কি? যখন এই দিন মিটার পেশানি আমার ভিতরে আসবে তো আমাকে দ্বিতীয় গাছতে ঘেরে নিয়ে যাবে এই পেশানি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন পেশান হয়ে, মক্কার অলিতে গলিতে ঘুরতেন, তায়েফের ভিতরে গেছেন পেশান হয়ে গেছে, আমারও ওই পেশানি আসবে যখন আমার সাথে আল্লাহ তালা সাহায্য হয়ে যাবে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী উনি এবার মনকে মশারা করছে, যিনি নিজামুদ্দিনে জুমার নামাজ পড়িয়ে জুমার নামাজের পরে খানা খেয়ে মেওয়াতে যেতেন, আর জুমার দিন শনিবারের দিন মেওয়াতে কাজ করতেন, রবিবারের দিন নিজামুদ্দিনে ফিরে এসে খানা খেতেন, ওই জুমার সময় খানা খেয়ে গেছেন, আবার রবিবারের দিন মার্কাজে এসে খানা খেয়েছেন, মাঝখানে কিছু খান নাই। ইরাক মন্ত্রে কাজবাজারি ওনার খানার ফিকির আসতো না, খানার ফিকিরই ওনার ভিতরে আসতো না, খানা খাওয়ার দিনের মানুষের অবস্থা দেখে দিলের কৈফিয়ত এরকম হয়ে যায় যে খানা পিনার পেশানি আসতো না মানুষের। হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি দিনের আওয়াজের ভিতরে লিখছেন যে আমরা একবার শাহ আব্দুর রহিম রায়পুর রহমতুল্লাহ খানকায় গেলাম, উনি বললেন যে দেখো কিছু বান্দার সাথে আল্লাহ তাআলা খাস সম্পর্ক থাকে, আর কিছু বান্দার সাথে আল্লাহ তাআলার আখাসুল খাস সম্পর্ক থাকে। এখন হযরত দেহরবি অর্থাৎ ইলিয়াস রহমতুল্লাহর সাথে এখন সেই সম্পর্ক চলতেছে, তোমরা আমার এখানে না থেকে ওখানে চলে যাও। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ মঞ্জুর নোমানী রহমতুল্লাহ দুইজন ওখান থেকে এখানে চলে আসলেন, তোলে বলতেছেন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন আমরা আসলাম, আসার সাথে সাথে ইলিয়াস রহমতুল্লাহ আমাদের খুব খুশি হয়ে গেলেন, বলেন আমার অমুক জায়গায় ইস্তেমা হবে, লোক খুঁজে পেতেছিলাম না কারে পাঠাবো, তুমি চলে আসছো আলহামদুলিল্লাহ, বলছে বহুত ভালো হয়েছে, বলছে তুমি এখন ওই ইস্তেমা ওখানে চলে যাও, বলছে আমি সেই লখনৌ থেকে সফর করে দিল্লিতে আসলাম, আমার হাকিকত কি এগুলো চিন্তা করার ওনার ভিতরে সুযোগই ছিল না, আমাকে পাঠাই দিলেন আমি ইস্তেমা চলে গেলাম, ইস্তেমা যে ওখানে রাত্রেবেলা বয়ান করলাম কথা বললাম, এরপরে বয়ান করে ফিরে মার্কাজে চলে আসলাম নিজামুদ্দিনে, গভীর রাতে আমরা আশা করে দেহলবীর রহমতুল্লাহ বলতেছেন যে কী কাজ বোঝারি এসছে না কী হইল, সব শোনাইলাম, মায়ন কী করছি তাও শুনলেন,
আর বললেন যে এই মজমা এই গান না এই গান করলে ভালো হতো। এরপরে সব কিছু শোনার পরে তারপর ওনার ধ্যানে আসছে যে তোমার কি খানা খেয়েছো, এর আগে ওনার ধ্যানেই ছিল না এটা। আর আমরা তো চিন্তা করছি মশাল্লাহ দেহলবীর দশটা খানে কি না কি আসবে, তোমাদের খানা খাইতে বসাইছেন কয়েকটা জব ডুমুর দিয়ে দিচ্ছেন, কি দিয়েছেন দশটা খানে ডুমুর ডুমুর দশটা খানে ডুমুর, সেটা খেয়ে পানি খেয়ে দিচ্ছেন না। এরপরে আর এক লোক আসছে এরকম, সে এরকম সকালেও ডুমুর খেয়েছে, রোজা মারছিল সেহারি দেও ডুমুর ইফতারি দেও ডুমুর আবার সেহারি দেও ডুমুর, কারণ সে পেশার হয়ে গেছে যে খানকায় খেলাবি না, তো এরকম হয় শুনিনি কোন সময়। তোর ইফতারির সময় একেবারে এক সুন্দর খানা খাজাঞ্চির ভিতরে ও উন্দা খানা সুস্বাদু খানা জ্ঞান রয়েছে সে খানা চলে এসছে, ঠিক আছে ওই লোককে ডাকছে তুমি এদিকে এসো, তোমার বেসবরির কারণে আল্লাহ তালা ফয়সলা করে দিচ্ছে। হিন্দুদের দিন মিটে যাওয়ার পেশানি ওনাকে এই পরিমাণ পেশান করে রাখছিল যে অন্য কোনো চিন্তা করার ফিকিরই আসতো না ওনাকে, এই জন্য আল্লাহ তালা ওনাকে সাহায্য করছেন, আল্লাহ তালা আমাদের কাম নিছেন। আমি যদি চাই যে আমাদের আল্লাহ তালা কাম নিক, তো আমাকে এভাবে কবুল করাইতে আমার পেশানি আমার চিন্তা আমার ফিকির এটা দিনকে চিন্তা করা হবে, দিন মিটতেছে না নেই দিন বাড়তেছে এর উপর আমার হাসি আর কান্না, দিন মিটতেছে তো চোখে পানি ধরতেছে আর দিন জিন্দা হইতেছে তো আমার ভিতরে খুশি আসছে। যখন মানুষ দলে দলে বিভিন্ন মেলায় যেত ইলিয়াস সমুদ্রে দেখতেন দেখে আফসোস করতেন, হায় এরকম দলে দলে মানুষ যদি দিনের কাজ করার জন্য আসতো কতই না ভালো, কতই না ভালো। এজন্য ভাই সেই পবিত্র জিলহজ মাস চলতেছে, কুরবানির মাস, দাওয়াতের মেহনতের জন্য ইমান লাগে, দাওয়াতের মেহনতের জন্য এখলাস লাগে, আর দাওয়াতের মেহনতের জন্য কুরবানি লাগে। এই তিন পুঁজি এই মেহনতকে আগে বাড়ায়, ইমানওয়ালারা এখলাসওয়ালারা কুরবানিওয়ালারা এই মেহনত যখন করতে থাকে তো তার আগে বাড়তে থাকে, আল্লাহ নৈকট্য অর্জন করতে থাকে, দুনিয়া তাদের শেষ হয়ে যায়, মানুষ দেখে দুনিয়া শেষ হয়ে যেতে পারে, দুনিয়া শেষ হয়ে যেতেছে না, ঘর আছে না বাড়ি আছে না জমি আছে না সম্পদ আছে কিছুই নাই, আর তারা দেখতেছে আমাদের সব গুণে দিতেছে, যদি আমাদের ঘর নাই বাড়ি নাই সম্পদ নাই কেউ তো আখের বলতেছে। সাহাবা গ্রামে যারা ছিল শেখ সাহেব আমাদের বলছেন খোসা ভক্ত শরি দেগানে গামাস আগার রেশেবি না দাগার মারহামাস, আল্লাহ তালার খাঁটি বান্দা যারা আল্লাহ তালা মহব্বত করেন যারা তাদের সবসময় ভালোই দেয়, মানুষ বাইরে থেকে কখনো দেখে খুশিতে আছে কখনো দেখে পেশানিতে আছে, কিন্তু তাদের এরকম নাই, তাদের অন্তরকে এসিমিট করে দেওয়া হয়েছে সবসময় ভালো, হালাত তাদেরকে প্রভাবিত করতে পারে না। তারা রোজ আদরের জাওয়াজ আরাস্তু আজল হম চুনা সাহবা বোস বাফর ইয়াদে পালু বাদাদর খরুশ, আল্লাহ তা জিজ্ঞাসা করেছিলেন যে আরাস্তু বি রব্বি কুম আমি কি তোমাদের রব নই, তো তারা বলেছিল যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, এই যে জবাব দিতেছিল তারা এই জবাবের মধ্যে এরকম মশগুল হয়ে আছে যে আর কিছু ভুলে গেছে আর সব ভুলে গেছে, আপনি তো আমাদের রব এই আপনি আমাদের রব এই আওয়াজের ভিতরে তো আমার আর কোনো কিছু তাদের কানে রবে না, রবুবিয়াদের একদিন রবের উপর আস্থা আর রবের সাথে সম্পর্ক আর রবকে রাজি করার যজ্ঞা তাদের সব কিছুকে বোঝা দিচ্ছে, সব কিছুকে বোঝা দিচ্ছে আর কোনো জিনিস কানে নেবে না। একদিন কে ওই পর্যায়ে পৌঁছাইতে হবে যে সাহাবাই কিরাম এসেছিল, যদি বলেন যে সাহাবাই কিরাম যদি আমরা সাহাবাই কিরামকে দেখতাম তো সাহাবাই কিরাম আমাদেরকে সাহাবাই কিরামকে আমরা দেখলে আমরা সাহাবাই কিরামকে পাগল বলতাম আর সাহাবাই কিরাম আমাদের দেখলে মোনাফেক বলতেন। এই জন্য সমস্ত টাকাদার দুনিয়া হচ্ছে এই তিন জিনিসকে বাড়াইতে হবে, কোরবানিকে বাড়াইতে হবে ইমানকে বাড়াইতে হবে এখলাসকে বাড়াইতে হবে, এই তিন জিনিস যখন আমার বাড়বে তোমার প্রত্যেক আমলের ভিতরে তাকত আসবে, আর এই তিন জিনিসের জন্য বাধা হইতেছে দুনিয়ার মহব্বত, বাধা হইতেছে গুনাহ আর মাসিয়াত,
কারণ সমস্ত কিছুর ইখলাস হচ্ছে আল্লাহ তাআলার ভয় এবং গুনাহকে ছেড়ে দেওয়া। একেবারে সর্বনিম্ন দরজায় নামাজ, সেটা কি বলছে যে নামাজে একেবারে সর্বনিম্ন ফায়দা কি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে কি করে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা হচ্ছে নামাজের একটা সর্বনিম্ন ফায়দা। এই পর্যায়ে নামাজ না হলে তো নামাজই হইতেছে না, হাদিসের ভিতরে স্পষ্ট আছে এগুলো, যে নামাজ নামাজিকে তার গুনাহ থেকে বিরত রাখে না তার নামাজই হইতেছে না। কারণ যে নামাজকে কায়েম করবে তার দিনে কোনো ত্রুটি থাকবে না। এই জন্য ইখলাস সমস্ত আমলের ভিতরে ইখলাস আছে। কালিমার ইখলাস কি বলা হয়েছে, আন তাহরিজাহু আন মাহারিমিল্লাহ, আল্লাহ নিষিদ্ধ করা জিনিস থেকে বিরত রাখবে, নামাজের এখলাস থেকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখবে, কালিমার এখলাস থেকে সমস্ত হারাম থেকে বিরত রাখবে, আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে তাকে দেখে দেবে না। যে ব্যক্তি খারাপ কাজকে দেখে ঘৃণা করে না, যে ব্যক্তি খারাপ কাজ মানুষি, যে খারাপ কাজকে দেখে হাতের দ্বারা বিরত করে, তার উচিত ভাবি যে তা না পারে তো জবানের দ্বারা, ফাইল্লামি ভাবি পালবি তা না পারে তো জিব্বার দ্বারা, অদালিকা অন্তরের দ্বারা, অদালিকা আদাহুলি মানে মানে সর্বনিম্ন স্তর। খারাপকে ঘৃণা করা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। এই জন্য ইমানকে আমাদের সরল দরজা অন্তত আনতে হবে। সরল দরজার ইমান হইতেছে সমস্ত খারাপ আরাম থেকে আমার ইমান আমাকে বাঁচাইবে আর সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাতে মক্কাতে করে উঠাই দিবে। ইমান আমার জিন্দগিতে আসে, আমার পরিবারের ভিতরে আসে, পুরো উম্মতের ভিতরে আসে, এটা নিয়ে পেশান ছিলেন সাহাবায়ে কিরাম। আল্লাহ কাছে দেখা যায় আল্লাহর নাম আলী রাজ সাদি আল্লাহ তুমি নসিহত করতেছেন, ওনার বাহিনীকে রওনা দেওয়ার সময় এ আমর ইন্না আশাদ্দাল নাসি এটা আতান নি রব্বিহি আশাদ্দহুম বুগলান লি মাসিয়াতি রব্বিহি। যে দেখো আল্লাহ তাআলার সব থেকে অনুগত বান্দা হচ্ছে সে যে আল্লাহ তাআলার নাফরমানিকে সব থেকে বেশি ঘৃণা করে, আল্লাহ নাফরমানিকে সব থেকে বেশি ঘৃণা করে। এজন্য একই বান্দার অন্তর ঈমান এবং আল্লাহ তার নাফরমানি একসাথে হইতে পারে না। এজন্য আল্লাহ গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরত্ব তৈরি করে দেয়, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা তৈরি করে দেয়। আশা করি মাহবুব রহমতুল্লাহ লিখছেন যে তাকওয়াওয়ালা যে হয় মুত্তাকি যে হয় সে ব্যক্তির উপরে যখন হালাত আসে সে আল্লাহর দিকে দৌড়ায়, আর যে মুত্তাকি হয় না ফাসেক ফাজের হয় তখন তার উপরে হালাত আসলে সে আল্লাহ থেকে আরো দূরত্ব তৈরি হয়ে যায়, সে আল্লাহ থেকে আরো দূরে চলে যায়। এজন্য মেরে মহান দোস্ত বুজুর্গ আমাদের ইমানকে বানাইতে হবে, আর আমাদের জিম্মাদারি শুধু আমাদের ইমানকে বানানো না, এই পুরো আলমে উম্মতকে ইমানের তাকাদের উপরে আনার জিম্মাদারি ইমান। আর এর সাথে আল্লাহ তাআলা নুসরাত আর সাহায্য নির্ভর করতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন ওই সময় যখন আমরা এই ফিকিরকে ফিকির বানাইব। আর এই জন্য নমুনা আছে সাহাবায়ে কেরাম, এই জন্য নমুনা সাহাবায়ে কেরাম, আমাদের এই ফিকিরকে ফিকির বানাইতে হবে। আমাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে অন্য জেলার, কোন বুনিয়াদে আমাদের মুরব্বীরা জিম্মাদারি দিচ্ছেন, কিসের ভিত্তিতে জিম্মাদারি দিচ্ছেন, জিম্মাদারি এই বুনিয়াদে দিচ্ছেন যে সাহাবায়ে কেরাম এক এক দেশকে উঠাইছেন, এক এক দেশে কি করছেন উঠেছেন, ওনাদের ফিকি ছিল এটা যে এক এক মুল্ক এক এক দেশ ওনাদের জজবা ওনাদের ইস্তেদাদ যোগ্যতা দান মানে কুরবানি ব্যবহার করে ইসলামের সায় নিয়ে আসছেন। আর আমাদের বলদের টাকা দেয় আমরাও এরকম এক এক দেশকে উঠাইব। এই পুরো মজুমা আমাদের এখানে বসে আছি,
আমাদের জানার মালে যদি সেই ইস্তেমাল হয়, আমরা যদি ইরাদা করি, আমরা যদি নিয়ত করি যে আমাদের জানার মালকে দিনের কাজে ব্যবহার করবো, দুনিয়া আমাদের কুরবান হলেও, দুনিয়ায় মুশাক্কাত আসলেও, সাহাবায়ে পেটে পাথর বানছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারে ভোগা ভোগা আসছে, কিন্তু দিনের টাকাতে লাভবাই বলছেন। এই জজবাতে যে আমরা উঠি, তাহলে আমাদের এই এই মজমার দ্বারাই আমরা দেশে জিম্মাদার নিতে পারি যে দেশের ভিতরে ইসলাম মিটে যাইতেছে, ইমান মিটে যাইতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজকে ইমান সাথে মিটে চলে যাচ্ছে। এতদিনই আসছে আপনারা শুনছেন, আর্জেন্টিনার ভিতরে তাহার গেছে, এক শহরের ভিতরে দুই সপ্তাহে রাজ করছে, কোনো লোক পায় নাই। তো তখন সে জামাতের আমির ফয়সালা করছেন যে ঠিক আছে, আমরা অন্য শহরে চলে যাই, এখানে তো কোনো মুসলমান পাইলাম না। রাত্রেবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নের ভিতরে আমির সাহেবকে দেখাইছেন যে আমার সন্তানদের, আমার আওলাদদেরকে রেখে তোমরা কোথায় চলে যাইতেছো? এরপরে ওনারা আমির সাহেব সকালবেলায় সমস্ত সাথীদেরকে দেখছেন, দেখে মশলা করছেন যে আমরা এই শহর ছাড়া যাবে না, আরো গাছ করতে হবে, গাছ করতে 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 লাস্টে ওদেরকে পাইছেন যারা রাসূলের বংশধর। তাদের নামের শেষে তারা এখনো মুসলমান চেহারা ছিলেন, তা আরবের সাথে মিলে, আর নামের শেষে আব্বাসী আছে, নামের শেষে এখন আব্বাসী আছে, কিন্তু মেহনত না থাকার কারণে, উম্মত তাদের সাথে দেখা না করার কারণে, তাদের কাছে না যাওয়ার কারণে তারা ইসলাম ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি জবাব দিব? আমাদের জান মালকে আমরা দুনিয়াতে কাজে ব্যয় করতেছি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বংশধর, সৌদি জামাতা সেখান থেকে শুনে এলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বংশধর দাউস কবিরার লোক, ব্যামিনের ভিতরে সেরকম মোরতাদ হয়ে গেছে, আমরা যে জামাত গেছে তারা দাওয়াত দিচ্ছে, তখন তারা ইসলামের দিকে ফিরে আসছে। আবার তাদেরকে বোঝানো হয়েছে, দেখো ইসলাম ধর্ম বলে কিছু দুনিয়া যদি থেকে থাকে তাহলে তোমাদের কাছে আসতো, তো আসে গেল তোমাদের কাছে, তারা বলে আসলে তো আসে না কেউ আমাদের কাছে, আমরা খ্রিস্টান তোমাদের কাছে আসি, তাহলে ইসলাম ধর্ম আসলে নাই। এই জামাত যখন গেছে তারা কাঁদছে, হিসকে দিয়ে কাঁদছে, বলছে যে তোমাদের না আসার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে।